নেশামুক্ত ত্রিপুরাতে কর্তব্যরত অবস্থায় মাতাল টিএসআর এর কাণ্ডে কলঙ্কিত রাজ্যের গর্ব টিএসআর বাহিনী। টিএসআর অফিসারের মাতলামিতে ছিছিরব ধর্মনগরে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন সর্বত্র। বুধবার ছিল ত্রিপুরা রাজ্যভিত্তিক বনু মহোৎসব, এতে ব্যাপক আয়োজন করা হয় উত্তর ত্রিপুরার ধর্মনগরে। অনুষ্ঠানটি উদ্বোধন করতে বুধবার সকালে ট্রেন যোগে ধর্মনগরে উপস্থিত হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। পরে তিনি বক্সিনগরের বিধায়ক শামসুল হকের মৃত্যুজনিত খবরটি পেয়ে সোজা চলে যান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের বাড়িতে। সেখানে আলোচনা শেষে মুখ্যমন্ত্রী সপার্ষদ চলে যান ধর্মনগর সার্কিট হাউসে। সেখানে প্রয়াত বিধায়কের মৃত্যুতে নিরবতা পালন ও শোক প্রকাশ করে এদিনের যাবতীয় সরকারি কাজকর্ম স্থগিত ঘোষণা করেন। পরে মুখ্যমন্ত্রী পুনরায় ট্রেন যোগে আগরতলার উদ্দেশ্যে পাড়ি দেন। এদিকে এরই মধ্যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা টিএসআর আধিকারিক রবীন্দ্র রিয়াং রেল স্টেশন চত্বরে একটি হোটেলে বসে ভরপেট মদ গিলে টালমাতাল হয়ে পড়েন। তার মাতলামি দেখে হতবাক হয়েছে সাধারণ মানুষ। পরে টিএসআর আধিকারিক রবীন্দ্রবাবু নেশার ঘোরে তার সাথে অভব্য আচরণে মেতে ওঠেন বলে অভিযোগ। শেষে স্থানীয়দের পক্ষে বিষয়টি ধর্মনগর পুলিশের নজরে আনা হলে তারা এসে মাতাল টিএসআর বাবুকে নানা কষ্ট করে গাড়িতে তুলে থানায় নিয়ে যান। মুখ্যমন্ত্রী সফর চলাকালীন সময়ে এই আধিকারিকের এহেন মাতলামি কাণ্ডে অনেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন। দেখুন নেশামুক্ত ত্রিপুরার আসল চেহারা। আমি তো এখানে ডিউটি করতেছি, তারারে বলেন না বুঝি, ঠিক আছে সব ঠিক আছে। আটটার সময় ডিউটি করে আমার সিএম আইবো যাইবো, আমি তো দেখতেছি তো আইন না বলবে না, এরা খুব খারাপ আইরা ড্রিঙ্ক ভেরি ব্যাড বলে একটু আইয়া খরচ হয় না বলবে কাম তো দেখো খরচ হয় না বুঝি না, আমি ভালো লাগে না এইসব যদি মানে আমি জানি পিএসআই না বুঝি পিএসএ তো জামু দেখছে কি কথা কই না আমি কোন আইছি কোন হোটেলে এত বদনাম হইব আরে চলে না কিছু না চলে আই আই আমি তো জানি জানা গেছে এর আগেও রবীন্দ্রবাবুর এহেন কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। তা জানা সত্ত্বেও তাকে ফের কেন গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তা সামলানোর দায়িত্ব দেওয়া হল, এমন প্রশ্ন এখন রাজ্যের সর্বত্র ঘুরপাক খাচ্ছে। এবার মদ্যপায়ী এই আধিকারিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় রাজ্য প্রশাসন, তার দিকেই তাকিয়ে সবাই। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।